ধরো আমরা 2022-এ এক ধরনের জীবন কাটাচ্ছি, কিন্তু আমরা যদি এরকম কোনো জিনিস পাই যেটা থেকে আমরা আমাদের পাস্টে গিয়ে ওই সময়টাকেই বদলে ফেলি, তাহলে কিন্তু বর্তমান সময়ে আমাদের সাথে যা কিছু হচ্ছে বা যেগুলো ঘটছে সেগুলো নাও ঘটতে পারে, অথবা আমাদের কাছে এখন যেগুলো রয়েছে সেগুলো নাও থাকতে পারে। এরকমই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই জটিল কিন্তু অ্যামেজিং মুভি, যেখানে একটি মেয়ে নিজের পাস্টের এরকম কিছু বদলে ফেলে যার জন্য মেয়েটির পুরো বর্তমানটাই পাল্টে যায়। এরপর মেয়েটি কিভাবে সেই অতীত সময়ে গিয়ে নিজের বর্তমানটাকে আবারও সঠিক পর্যায়ে নিয়ে আসে সেটাই আমরা আজকের ভিডিওতে দেখব। আজকের ভিডিওতে এক্সপ্লেন করছি সদ্য মুক্তি পাওয়া মুভি দোবারা। কাহিনী শুরু হয় 1996 সালে, যেখানে পুনের ওয়েদার ভয়ঙ্কর খারাপ হয়ে যাওয়ার কারণে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, বিশাল একটা ঝড় আসতে চলেছে। এখানেই আমরা অনয় নামের এই ছেলেটিকে দেখতে পাই। এর মা বাড়িতে একটা হসপিটালের কনস্ট্রাকশন ম্যাপ ডিজাইন করছিল। অনয় ওর মাকে প্রশ্ন করে যে বাবা কি কল করেছিল, যেটায় জানা যায় যে অনয়ের বাবা ওদের সাথে থাকে না আর তার জন্য আশা রেখেও কোনো লাভ নেই। সেই জন্য অনয় নিজের রুমে গিয়ে নিজের বাবার সাথে কাটানো পুরনো কিছু মোমেন্ট একটা ভিডিও ক্যামেরা প্রজেক্ট করে টিভি চালিয়ে দেখতে লাগে। ও এই সময় ওর সামনের বাড়ির দুজনকে রোম্যান্টিক অবস্থায় দেখতে পায়, তো ও এই সময় জানলাটা বন্ধ করে দেয়। আবার অনয়ের মাও এই সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যেই রাজা ঘোষ, যে আসলে ওই বাড়িটায় থাকে, ওর বউ রুজুতাকে ওদের বাড়ির ঠিক সামনেই দেখতে পায়। মুহূর্তের মধ্যেই ওই বাড়িটা থেকে একজন মহিলার চিল্লানোর আওয়াজ আসতে লাগে। অনয় ওর মাকে ডাকছিল, বাট ওর মা এই সময় কোনো সাড়া না দেওয়ায় অনয় একলাই ওই বাড়িটায় ওই মহিলাকে সাহায্য করবার জন্য চলে যায়, যেখানে গিয়ে ও দেখে রাজা নামের এই লোকটা নিজের বউকে মেরে ফেলেছে। এইবার রাজা অনয়কে দেখে ফেলে আর ওকে ধরবার চেষ্টা করে। অনয় তখন বাড়িটা থেকে বাইরে পালিয়ে আসতে যায়। এই সময় আচমকাই ওখানে ফুল স্পিডে একটা গাড়ি চলে আসে আর অনয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ও মারা যায়। ওর হাতে যে ঘড়িটা ছিল সেটাই আমরা দেখতে পাই 2:12 হয়েছে, যেটাই এই মুভির মেন প্লট। সিন চলে আসে 2021-এ, যেখানে অন্তরা নামের এই মেয়েটি নিজের হাজব্যান্ড বিকাশ এবং মেয়ে আভান্তির সাথে নতুন একটা বাড়িতে শিফট হয়েছে। অন্তরাকে এই বাড়িটার ঠিকানা অভিষেক নামের এই ছেলেটি দিয়েছিল। এ আসলে অন্তরের খুব ভালো একজন বন্ধু, সাথেই ওর প্রতিবেশীও। অভিষেক আসলেই একজন পাইলট আর ও নিজের মায়ের সাথেই থাকে। অন্তরা আভান্তিকে নিয়ে সুইমিং পুলে যায়, যেখানে রিসেন্টলি ও আভান্তিকে ভর্তি করেছে। পরের সিনে আমরা অন্তরাকে ব্লু ক্রস হসপিটালে যেতে দেখতে পাই। এটাই হচ্ছে সেই হসপিটাল যেটার ম্যাপ ডিজাইন করছিল অনয়ের মা, আর অন্তরা এখানে একজন নার্স হওয়ার জন্য ট্রেনিংয়ে রয়েছে। ইনি হচ্ছেন ডক্টর সেতুপতি, আর অন্তরা এখানে ডক্টর সেতুপতির আন্ডারেই ট্রেনিং করছে। হসপিটাল থেকে অন্তরা যখন বাড়ি ফেরে, তখন ওর সাথে বিকাশের কথাবার্তা শুনলে বোঝা যাচ্ছিল যে ওদের সম্পর্কটা খুব একটা ভালো নয়। ওরা যত তাড়াতাড়ি সম্ভব আলাদা হতে চায়, কিন্তু ওদের মেয়েটার জন্যই ওরা এটা করতে পারছে না। এরা এদের স্টোররুম থেকে একটা অনেক পুরনো টিভি আর একটা পুরনো ক্যামেরা পায়। আশা করছি তোমরা এই সেটআপটা চিনতে পেরেছ। হ্যাঁ, এরা সেই বাড়িটায় শিফট হয়েছে যেখানে 1996-তে অনয় আর ওর মা থাকতো। যাই হোক, এরা এরপর ওই টিভি আর ক্যামেরাটা চালু করে দেখে, যেটার মধ্যে ওরা অনয় আর ওর বাবার সেই ফুটেজটা দেখতে পায়, যেটা 25 বছর আগে ঠিক এরকমই একটা সময় রেকর্ডিং করা হয়েছিল। আর এখন 25 বছর পর ঠিক ওই রকমই ঝড় বৃষ্টি হওয়ার মতন ওয়েদার হয়ে যাচ্ছিল। অন্তরা অভিষেক আর ওর মাকে ডিনারে ডেকেছিল, যেখানে ওই টিভিটা আর ওই ফুটেজটার ব্যাপারে অভিষেককেও জানায়। অভিষেক জানায় যে হ্যাঁ, ওটা আমার সবচেয়ে ভালো বন্ধু অনয়ের টিভি, একটা অ্যাক্সিডেন্টে অনয়ের মৃত্যু হয়েছিল। ও এখানে ওর সামনের বাড়িটার ব্যাপারেও বলে যে ওখানে রাজা নামের একজন লোক থাকতো আর ওখানে একবার একজন মহিলাকে খুনও করা হয়েছিল। অভিষেকের মাও এখানেই এদের সাথেই ডিনারটা করছিল। সে যেহেতু সব কিছু জানতো আর সময়টাও যেহেতু হুবহু ওই সময়ের মতোই হয়ে উঠছিল, তাই সে অভিষেককে ওদের এইসব জানাতে বারণ করছিল। বিকাশ এইসব ইন্টারনেটে সার্চ করে তো একটা আর্টিকেল থেকে জানতে পারে যে এখানে রাজা নামের ওই লোকটাই নিজের বউকে খুন করেছিল। পুলিশ যখন রাজাকে প্রশ্ন করে, তো রাজা বলেছিল যে ওর বউয়ের লাশটাকে ওর একটা সুগার ফ্যাক্টরির পুকুরে লুকিয়ে ফেলতে চেয়েছিল, যেখানকার আশপাশে কোনো লোক থাকতো না। যেটা এরা এটাই বোঝে যে অনয় যদি ওই রাতে ওই বাড়িটায় না যেত তাহলে ওর কিছুই হতো না। এই রাতে আচমকাই অন্তরার ঘুম ভেঙে যায়,
ওই রুমটায় এসে আবারও ওই টিভিটা চালায়, যার মধ্যে ও অনয়কে দেখতে পাচ্ছিল, যেটা স্বাভাবিক একটা বিষয় ছিল। কিন্তু এটা আশ্চর্যজনক বিষয় হয়ে ওঠে তখনই যখন অ্যাট দ্য সেম টাইম আমরা অনয়কে দেখতে পাই আর ও এখানে অন্তরাকে দেখতে পাচ্ছিল, এমনকি এরা দুজন দুজনের সাথে কথাও বলতে পারছিল, যেটায় অনয়ও অবাক হয়ে যাচ্ছিল। এই সময় আবারও অনয়দের ওই সামনের বাড়িটা থেকে ওই মহিলার চিল্লানোর আওয়াজ আসে। অনয় যখন ওই বাড়িটায় ওই মহিলাকে হেল্প করবার জন্য বেরোতে যাচ্ছিল, তখন অন্তরা ওকে ওখানে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে, কারণ ও জানে যে যদি অনয় ওই বাড়িতে যায় তাহলে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর ও মারা যাবে, আর যদি না যায় তাহলে ও বেঁচে যাবে। অন্তরা ওকে ওদের ল্যাপটপ থেকে এই আর্টিকেলটা দেখানোর চেষ্টা করছিল, বাট অনয় কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ এইভাবে চলে, যার পর অনয় আর অন্তরার কোনো কথা শোনে না, ও ছুটে বাইরে চলে যায় আর ঘড়িটা দেখে, যেটায় 12:13 হয়ে গেছিলো। আর এইবারে অনয়ের কিছুই হয় না, গাড়িটা জাস্ট ওর বাড়ির সামনে থেকে পাস করে গেছিলো। পরদিন সকালে অন্তরার যখন চোখ খোলে, এই সময় ব্লু ক্রস হসপিটাল থেকে প্রীতি নামের একজন নার্স ওকে কল করে। প্রীতি ওকে বলে যে তুমি সকালে ডাকতে বলেছিলে, সেই জন্যই কল করলাম। যার পরও এটাও বলে যে তুমি কাল রাতে এত বেশি নেশা করেছিলে যে তুমি নিজের গাড়িটাই হসপিটাল থেকে নিয়ে যেতে ভুলে গেছো, তুমি কাল রাতে ট্যাক্সি করে বাড়ি গেছো। অন্তরা আসলে এতটাই বেশি নেশা করেছিল যে ও নিজের বাড়ি চিনতে পারেনি, ও অন্য একটা বাড়িতে ঘুমিয়েছিল আর ওর শুধুই অনয়ের কথাই মনে ছিল। এখানে ও নিজের একটা ফটোও দেখতে পায়, যা দেখে ও কিছুটা অবাক হলেও ওর হসপিটালে যাওয়ার সময় হয়ে গেছিলো, তাই ও এখান থেকে একটা ট্যাক্সি ধরে চলে যায়। শিখা ভাটস নামের একটা নেম প্লেট ও এই বাড়িটার বাইরের দেওয়ালে লক্ষ্য করে। হসপিটালের সমস্ত স্টাফেরা ওকে ডক্টর বলে কথা বলছিল, বাট অন্তরার এটা মনে ছিল যে ও এই হসপিটালে একজন নার্সের ট্রেনিং করছিল। ও যখন ওয়াশরুমে যায় তো ও নিজের বাঁ হাতে একটা ট্যাটু দেখতে পায়। যাই হোক, এরপর ওর আভান্তির কথা মনে পড়ে। ও যখন আভান্তিকে খুঁজতে সুইমিংয়ে যায় তো ওকে বলা হয় যে আভান্তি নামের কোনো মেয়ে এখানে আসেনি। অন্তরা পুরোপুরি চমকে ওঠে, কারণ ওর স্পষ্ট মনে পড়ছে যে আগের দিন ও ওকে এখানে ছাড়তে এসেছিল। অন্যদিকে সুইমিংয়ের ধারে অনয় ওর মা এবং তার একজন বন্ধুকে বলছিল যে রাজা আঙ্কেলের বাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছিল। এদিকে অন্তরাও ইন্সপেক্টর আনন্দের কাছে আভান্তির মিসিং ডায়েরি করে। ইন্সপেক্টর আনন্দ অন্তরাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করছিল, বাট অন্তরার উত্তরগুলো কিছুতেই বুঝে উঠতে পারছিল না। ও অন্তরাকে নিজের হাজব্যান্ড বিকাশকে কল করবার জন্য বলে, কিন্তু অন্তরার ফোনে বিকাশের কোনো নাম্বারই সেভ করা ছিল না। অন্তরাকে সঙ্গে নিয়েই ইন্সপেক্টর আনন্দ ওই হোটেলে যায় যেখানে বিকাশ কাজ করত। ওরা এখানে বিকাশকে পেয়ে যায় তো ঠিকই, বাট বিকাশ এখানে অন্তরাকে চিনতেই পারে না। এমনকি ও এটাও জানায় যে ওর বউয়ের নাম তো মেঘা, আর ও কোনো অন্তরাকেই চেনে না। ইন্সপেক্টর এইবার অন্তরাকে একটু বাইরে যাওয়ার জন্য বলে, যার পর ও বিকাশকে জানায় যে ইনি হচ্ছেন ডক্টর অন্তরা আবাস্তি, যেটা বিকাশের মনে পড়ে যে ডক্টর অন্তরা ভাসিষ্টি ওর ব্রেন সার্জারি করে ওর প্রাণ বাঁচিয়েছিল। হঠাৎ করেই জীবনে এরকম সব কিছু পাল্টে যাওয়ায় অন্তরা হয়রান হয়ে পড়েছিল। অন্যদিকে 1996 আমরা দেখি অনয় স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। স্কুলের সামনে গেলে জানা যায় যে গতরাতে স্কুলে বাজ পড়ে ট্রান্সফরমার জ্বলে গেছে, সেই জন্য আপাতত দুদিন স্কুল বন্ধ থাকবে। অনয় এই ব্যাপারে ওর মাকেও বলে যে একজন আমাকে এটা টিভি থেকে বলেছিল যে স্কুলের ইলেকট্রিসিটি চলে যাবে, বাট ওর মা এসবে বিলিভ করে না। এদিকে অন্তরাও একটু একটু করে বুঝতে পারছিল যে ও যেহেতু পাস্টে গিয়ে অনয়কে বাঁচিয়েছে, সেই জন্য এখন ওর বর্তমানটাও সম্পূর্ণ বদলে গেছে। একটা ফ্ল্যাশব্যাক দৃশ্যে আমরা দেখি যে রাজা প্রথমে তো ওর বউকে খুন করে দেয়, তারপর ও অভিষেকের মাকে এখান থেকে কোথাও দূরে চলে যাওয়ার জন্য বলে। এরপর রাজা যখন ওই বডিটাকে ওর বাড়ির বাগানে মাটি খুঁড়ে লুকোনোর চেষ্টা করছিল, তখন অনয়ের মা ওকে দেখে নেয়। রাজা সেই জন্য আবারও নিজের বাড়িতে ঢুকে যায় আর বডিটাকে লুকোনোর জন্য দ্বিতীয় প্ল্যানটা তৈরি করে, যার পর রাজা একটা দোকান থেকে একটা প্লাস্টিক ব্যাগ আর একটা কুড়ুল কিনতে যায়, যেটা এই সময় অনয় দেখতে পেয়ে যায়। রাজা আসলে এরকম প্ল্যান করেছিল যে ওর বউয়ের বডিটাকে টুকরো টুকরো করে ওদের সুগার ফ্যাক্টরির আশপাশে কোথাও একটা লুকিয়ে দেবে। এদিকে অন্তরা আর ইন্সপেক্টর আনন্দ ডক্টর সেতুপতির সাথে দেখা করে, যার আন্ডারেই ও নার্সের ট্রেনিং করছিল। ডক্টর সেতুপতি ওকে চিনতে পারে। সে জানায় যে আজ থেকে 2 মাস আগে আভান্তিকা নামের একটি মেয়ে কোলাপুর থেকে তাদের হসপিটালে অ্যাডমিট হয়েছিল। মেয়েটির ব্রেন টিউমার হয়েছিল আর অপারেশনটা অন্তরাই করছিল, যে অপারেশনে মেয়েটি মারা যায়।
আবার ওরকমই সেম একটা কেসে আজ থেকে 1.5 বছর আগে একজন সিকিউরিটি কোম্পানির ওনার মিস্টার বিকাশ আমাদের হসপিটালে ভর্তি হয়েছিল, আর তুমিই তাকে বাঁচিয়েছিলে। কিন্তু ওইভাবে মেয়েটি মারা যাওয়ায় এফেক্ট পড়েছিল তোমার ওপর, আর তুমি খুব বাজে পরিমাণে ড্রিঙ্কস করতে শুরু করে দাও। এমনকি কালও তুমি ড্রিঙ্কস করেছিলে আর একটা ট্যাক্সিতে করে বাড়ি গেছিলে। এবার এই সমস্ত কথাগুলো শুনে অন্তরা প্রচণ্ড রেগে যাচ্ছিল। ও ডক্টর সেতুপতির কোনো কথায় বিলিভই করতে পারছিল না, সেই জন্য ও রাগের মাথায় এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা অনয়কে দেখি। অনয় যখন রাজার বাড়িতে যায় তো ও দেখে রাজা নিজের বউয়ের বডি পার্টগুলো টুকরো করছে। অন্তরা এদিকে হসপিটাল থেকে সোজা বিকাশের বাড়িতে চলে আসে। ও চুপি চুপি ওর বাড়িতে ঢুকছিল, বাট বিকাশের বউ ওকে ওপর থেকে দেখে নেয়। প্রথমে অন্তরা ওই টিভিটার ব্যাপারে বিকাশকে প্রশ্ন করে, তারপর ও আভান্তির ব্যাপারে বলে যে আমাদের মেয়ে মিসিং। বাট বিকাশের তাতে কিছুই আসে যায় না, এমনকি বিকাশের বউও ওর ওপর চটে যায় যে তুমি আমায় ঠকিয়ে এই সব করে বেড়াচ্ছ। সেই জন্য অন্তরা ওখান থেকে বেরিয়ে যায় আর পুলিশের থেকে লুকিয়ে ওইবার রাজার বাড়িটাই চলে আসে। ও এখানে রাজা আর শিলাকে দেখতে পায়, যেখানে এরা অভিষেকের ব্যাপারেই কিছু আলোচনা করছিল। এই সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। রাজা দেখে যে বাইরে পুলিশ ফোর্স চলে এসেছে, সেই জন্য অন্তরাও রাজার বাড়ি থেকে অভিষেকের সাইকেলটা নিয়ে একটু দূরের একটা লাইব্রেরিতে চলে যায়। ও এখানে অভিষেককে দেখতে পায়, যে কোনো পাইলট নয়, বরং এই লাইব্রেরিটাই চালায়। অন্তরা অভিষেককে বলে যে তুমি অন্তত বলো না যে তুমি আমায় চেনো না, বাট অভিষেকের আচরণ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল যে ও ওকে চেনেই না। তখন ও বলে যে আমরা সেম ইউনিভার্সিটিতে পড়তাম, তুমি আমাকে বিকাশ আর মেঘার সাথে পরিচয় করিয়েছিলে। অর্থাৎ এই সময়ে বিকাশ আর মেঘা বড়বউ হলেও অন্তরার সময়ে ওরা শুধুমাত্রই কলেজেরই বন্ধু। এরপর অভিষেককে অনয়ের ব্যাপারেও বলে। অভিষেক বলে যে ঠিক এভাবেই অনয়ও ওর সাথে কথা বলতো। ও বলতো যে ফিউচার থেকে একজন মেয়ে নাকি ওর সাথে টিভিতে কথা বলে, আর ওই ওকে রাজা আঙ্কেলের বাড়িতে হওয়া ওই মার্ডারটার ব্যাপারে জানিয়েছিল। তবে কেউই ওর কথায় বিলিভ করছিল না, সেই জন্য একদিন অনয় আর ওর মা এই শহর ছেড়ে চলে যায়। অন্তরা বলে যে তার মানে আমি ভুল, অভান্তি নামের কেউই নেই, আর তুমিও তো এখানে বই বিক্রি করছো। অভিষেক এইবার অন্তরাকে প্রশ্ন করে যে তুমি কতবার ওই বইটা পড়েছ। অন্তরা চমকে ওঠে। তখন অভিষেক ওকে একটা 2:12 নামের বই দেখায়, যেটা অনয়ের থেরাপিস্ট লিখেছিল, আর বেশ ভালোই সেল হয়েছিল ওই বইটা। এই সময় ইন্সপেক্টর আনন্দ এখানে চলে আসে আর অন্তরাকে নিজের সাথে নিয়ে চলে যায়। লাইব্রেরি থেকে যাওয়ার সময় অন্তরা ওই বইটার একটা কপি নিজের সাথে নিয়ে যায়। বইটায় অনয়ের ব্যাপারে সব কিছু লেখা ছিল। শহরের লোকেরা অনয়ের কথায় খিল্লি ওড়াতো, বাট ওর মা ওকে বিলিভ করত। সেই জন্য অন্তরা এইবার ইন্সপেক্টর আনন্দকে এটা বোঝানোর চেষ্টা করে যে ওর দুনিয়াতে রাজা ঘোষ ধরা পড়ে গেছিল, ও কোর্টেও সব কিছু জানিয়েছিল। আবার এই দুনিয়াতে অনয় এখনও বেঁচে আছে আর রাজাও ধরা পড়েনি, অর্থাৎ ও লাশটাকে ওখানেই লুকিয়ে রেখেছে যেখানে ও লুকোতে চেয়েছিল। এই জন্য আপনাদের ওই সুগার ফ্যাক্টরিতে গিয়ে খোঁজা উচিত, কারণ একবার যদি সত্যিটা সামনে আসে তাহলে হয়তো অনয় আর ওর মা এই শহরে ফিরে আসতে পারে, আরও আমাকেও এখান থেকে আমার সময়ে ফিরে যেতে সাহায্য করতে পারে। এইবার একটা সিনে আমরা দেখি রাজা এদিকে ওর বউয়ের বডি পার্টগুলো আলাদা আলাদা করে একটা প্লাস্টিকে মোড়ে, যারপর ওই সুগার ফ্যাক্টরির পিছনে গিয়ে বডিটাকে পুকুরে ফেলে দেয়। আর এইসব করার সময় রাজাকে অনয় আর ওর মা দেখে নেয়। বর্তমানে ইন্সপেক্টর আনন্দ অন্তরা আর পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে ওই সুগার ফ্যাক্টরির পিছনে ইনভেস্টিগেট করতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই ওরা ওই পুকুরটা থেকে রাজার বউয়ের কঙ্কালটা পেয়ে যায়। এই জন্য রাজা আর শিলাকে অ্যারেস্ট করা হয় জিজ্ঞাসাবাদ করতে, আর সিন এখানে চেঞ্জ হয়। অন্তরা বিকাশের হোটেলে যায় অনয়ের এখনকার ঠিকানা জানতে, যেখানে ও বিকাশকে অন্য একটি মেয়ের সাথে ইন্টিমেট হতে দেখে নেয়। বিকাশ জানায় যে ওই বাড়িটা একজন মহিলার থেকে কিনেছিল, আর অনয় বলে ও কাউকে চেনে না, ও ওকে ওই মহিলার বাড়িতেও ছেড়ে আসতে যায়। থানায় ইন্সপেক্টর আনন্দ রাজা আর শিলাকে বলছিল যে 25 বছর আগে আপনি যে লাশটা লুকিয়েছিলেন ওটা আমরা উদ্ধার করেছি। 25 বছর আগেই একজন সেটা দেখেছিল, কিন্তু কেউই তাকে তখন বিলিভ করেনি। যেটা শুনে শিলা এবার ইন্সপেক্টরকে ওই রাতের সব ঘটনাগুলো বলে দেয়। আসলে রাজার বউ রুজুতার সাথে রাজার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। তারপর একদিন শিলা আর অভিষেক ওদের পাড়ায় এসে থাকতে শুরু করে। শিলার হাজব্যান্ড মারা গেছিল। ধীরে ধীরে ওর সাথে রাজা কথা বলতে শুরু করে, যেটা রুজুতাও জানতে পেরে গেছিল। এইভাবেই ওদের দুজনের মধ্যে একটা রিলেশনশিপ গড়ে ওঠে, আর রুজুতারও বিষয়টা খারাপ লাগে। সেই জন্য রুজুতা একদিন রাজাকে কল করে আর নিজের মায়ের কাছে চলে যাচ্ছে বলে ফোনটা কেটে দেয়।
সেটার ফায়দা লুটেই রাজা এই রাতে শিলাকে ওর বাড়িতে ইনভাইট করে। কিন্তু কিছুক্ষণ পরই রুজুতা আবারও ওখানে চলে আসে, যেটা আমরা কাহিনীর প্রথম দিকে দেখেছিলাম, আর ও ওদেরকে ওইসব করতে দেখে নেয়। সেই জন্য ওদের মধ্যে এইবার ঝামেলা লেগে যায়। ঝামেলার মধ্যেই শিলার হাতে থাকা একটা ছুরি রুজুতার মাথায় লেগে যায়, আরও সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। রুজুতা তখনই মারা যায়। আর এই সত্যিটাকে লুকোনোর জন্যই রাজা ওর বডিটাকে সুগার ফ্যাক্টরির ওই পুকুরে ফেলে দেয়। যারপর পুলিশকেও কিছু টাকা দিয়ে রাজা অনয়কে আর ওর মাকে মিথ্যেবাদী প্রমাণ করিয়ে দেয়। ওরা শহর ছেড়ে চলে যায়। ইন্সপেক্টর আনন্দ বলে যে বিষয়টা আপনাদের কাছে সহজ হলেও অনয়ের কাছে কিন্তু সহজ ছিল না। ইভেন ওর মা ওকে সাইকিয়াট্রিস্টের কাছেও পাঠায়, কেউই ওকে বিলিভ করতো না। ওর স্কুলের বাচ্চারাও ওকে নিয়ে খিল্লি ওড়াতো। সেই জন্য অনয় প্রতিদিন টিভির সামনে এই আশায় বসে থাকত যে যদি অন্তরা আবারও একবার ফিউচার থেকে আসে আর এই সময়টাকে পাল্টে দেয়, যেহেতু অন্তরা ওকে ওই অ্যাক্সিডেন্ট হওয়া থেকে একবার বাঁচিয়েছিল। কিন্তু সেটাও আর হয় না, সবাই ওর সাথে আর ওর মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আর কোনো উপায় না থাকায় ওরা শহর ছেড়ে চলে যায়। অনয়ের কাছে এখন মাত্র একটাই হোপ বেঁচে ছিল যে ওই মহিলা কোনো না কোনো সময় ব্লু ক্রস হসপিটালে আসবেই, আর সেটাই হয়। অনয় ওই হসপিটালের বাইরে ওয়েট করত। আর বেশ কিছু বছর পর একদিন ঠিকই অন্তরা ওই হসপিটালে আসে। ওই ওকে জানিয়েছে যে রাজা ঘোষ নিজের প্রথম বউয়ের লাশটা কোথায় লুকিয়েছে। এখানেই আসে এই গল্পের মেন টুইস্ট। হ্যাঁ, ইন্সপেক্টর আনন্দ অন্য কেউই নয়, ওই হচ্ছে অনয়, ইন্সপেক্টর অনয় আনন্দ। এদিকে অন্তরাও ওই মহিলার বাড়িতে পৌঁছে যায় যে বিকাশকে অনয়দের ওই পুরনো বাড়িটা বেঁচেছিল। আমরা এখানে দেখি ওই মহিলাও অন্য কেউ নয়, বরং অনয়েরই মা। বাড়ির ভিতরে অনয় আর অন্তরার প্রচুর ফটো ফ্রেম করা রয়েছে, আর এটা সেই বাড়িটাই যেখানে অন্তরা ওই রাতে ড্রিঙ্কস করে এসে ঘুমিয়ে পড়েছিল। অর্থাৎ অনয় আর অন্তরা এখানেই থাকে। এখানে অনয়ের মা অন্তরাকে জানায় যে হ্যাঁ, আনন্দী হচ্ছে অনয়, এটা তোমাদেরই বাড়ি, আর বিগত 7 বছর ধরে তোমরা রিলেশনে রয়েছ। বন্ধুরা, মনে আছে আমরা হসপিটালের ওয়াশরুমে অন্তরার হাতে একটা ট্যাটু দেখেছিলাম, যেটা ডবল এ লেখা ছিল। এটাও অনয়ের জন্যই বানিয়েছে। এইসব জানার পর অন্তরা ছুটে যায় অনয়ের কাছে। অনয় ওকে বলে যে হ্যাঁ, আমি তোমার জন্য বহু বছর ধরে ব্লু ক্রস হসপিটালের সামনে ওয়েট করেছি, তারপর একদিন আমি তোমায় দেখতে পাই। ওখানেই আমাদের সাথে পরিচয় হয়, যেটা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। বাট অন্তরা এখন আর অনয়কে চায় না, ও শুধুই ওর মেয়ে অবন্তীকে চায়। সেই জন্য ও অনয়কে আবারও ওকে ওর সময় ফিরিয়ে দেওয়ার জন্য বলে। অনয় বলে, আমি জানি না কিভাবে ওই পোর্টালটা খোলে, ওই দিন তুমি আমায় বাঁচিয়েছিলে আর হয়তো সেই জন্যই ওটা নিজে থেকেই খুলে গেছিল। অন্তরা বলে যে তুমি এইবার আমাকে বাঁচানোর জন্য ওই পোর্টালটা খুলবে, আর এই বলে ও একটা গাড়ির সামনে চলে যায়, আর ওখানেই মারা যায়। এই রাতেই টাইম যখন 2:12 হয়, তো অনয় আবারও ওই টিভিটা চালায়। ও এখানে নিজের অতীত অর্থাৎ ছোট্ট অনয়ের সাথে কথা বলে আর নিজের পরিচয়ও দেয়। ও এইবার এটা বলে যে তুমি ভবিষ্যতে আর কখনও অন্তরার কাছে যেও না, কারণ অন্তরা কখনোই তোমার কাছে আসবে না। এরপর আচমকাই ওই টিভিটার সিগন্যাল চলে যায়, আর আমরা এখানে অন্তরাকে দেখতে পাই, যে এই সময়েই সুইমিং পুলে রয়েছে। ও এখানে আবারও নিজের মেয়ে অভান্তি এবং হাজব্যান্ড বিকাশকে পেয়ে যায়। ও অনেক খুশিও হয়। অন্তরা বিকাশকে একটা সময় সিগারেট খেতে বারণ করত, কিন্তু এইবারে ও বিকাশকে আর কিছুই বলে না, ওকে নিজের মতো করে লাইফটা এনজয় করার জন্য বলে, আর বিকাশ ওদের ছেড়ে চলে যায়। লাস্টে অন্তরা দেখে যে রাজা আর শিলা এখনও বেঁচে আছে। ইনফ্যাক্ট ওরা ওদের বাড়ির সামনের ওই বাড়িটাতেই থাকছে, অর্থাৎ রাজা এখনও ওর কর্মের সাজাটা পায়নি। অন্তরা এইবার ইন্সপেক্টর আনন্দকে কল করে আর সুগার ফ্যাক্টরির ওই পুকুরটার ব্যাপারে ইনফর্ম করে, যেখানে রুজুতার বডিটা রয়েছে। ইন্সপেক্টর আনন্দ এরপর ওই পুকুরটা থেকে রুজুতার কঙ্কালটা উদ্ধার করে, যার পর অন্তরা ইন্সপেক্টর আনন্দের সাথে বন্ধুত্ব করে নেয়। অর্থাৎ এখান থেকেই অন্তরার লাইফে অনয়ের আগমন ঘটে। তফাত শুধু এটাই যে অন্তরার কাছে এখন ওর মেয়ে অবন্তীও ছিল। আর এখানেই এই কাহিনী সমাপ্ত হয়। বন্ধুরা, তোমাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্টে জানিও। 2018 সালে রিলিজ করা স্প্যানিশ থ্রিলার মাইরেজের অফিসিয়াল রিমেক হলেও ছবিটা বেশ ইন্টারেস্টিং বলে মনে হয়েছে আমার। তোমরা ওটাও দেখতে পারো, যেটা টেলিগ্রাম লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ভিডিওতে একটা করে লাইক, একটা করে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।